হ্যালো কোডার্স, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যখন আমরা যখন এরর পাচ্ছি তখন আমরা কি করছি, যে আমাদের এররটা যখন আমরা পাচ্ছি তখন আমরা এখানে আমাদের ওই ক্রিয়েটেড মেসেজটাই প্রতিবার আমরা দিচ্ছিলাম, তাই না? কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা চাই যে যখন যদি আমাদের এখানে এরর আসে তাহলে আমরা আমাদের ফর্মটাতেই রাখবো, এবং ওই ফর্মটা যতক্ষণ না পর্যন্ত ভ্যালিডেট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা ফর্মটা ক্রিয়েট হতে দেব না। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে যেহেতু এই যতক্ষণ পর্যন্ত হ্যাজ এরর আছে আমরা চাইলে এখানে রিটার্ন ক্রিয়েট নোটিস, আমাদের যে জিএসপিটা আছে, তাই না? আমি দেখি জিএসপিটার নাম ক্রিয়েট নোটিস জিএসপি, ঠিক আছে। সো আমরা ক্রিয়েট নোটিস জিএসপিতে পাঠিয়ে দিতে চাচ্ছি, তাই না, যদি আমাদের কোনো এরর থাকে। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি দেখা যাবে রান অ্যাজ রান অন সার্ভার, তো আমাদের প্রোগ্রামে এখানে আমরা যখন ক্রিয়েট নোটিস করছি এবং এখানে যখন আমরা এরর পাচ্ছি, আমি যদি সে লাইক একটা নাম দেই, ফর এক্সাম্পল মারিও, আমি যদি ক্রিয়েট নোটিস দেই, হ্যাঁ, আমার এখানে এরর পেলো কিন্তু সে নামটা তো আমার হারাই গেল, তাই না? সো আমরা তো এটা কখনোই চাই না। আমরা এবং এটা খুব বেশি বিরক্তিকর, যদি আমরা একটা খুব বড় একটা ফর্ম আমরা যখন ফিল আপ করতে থাকি তখন যদি আমাদের ফিল আপ করার মাঝখানে কোনো এরর আসে এবং এরর আসার পর যদি আমাদের আগের এন্ট্রিগুলো চলে যায় তাহলে এর চেয়ে বিরক্তিকর মনে হয় আর কিছু নাই, এবং তখন উই জাস্ট হেট দ্যাট হোল ওয়েবসাইট, তাই না, যদি এরকম আমাদের যখন হয়। তো এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি? স্প্রিংয়ে খুব সহজেই একটা সাপোর্ট দেয়া আছে। আমরা চলে যাই আমাদের ক্রিয়েট ফর্মে, তাই না, ক্রিয়েট নোটিস, যে আমাদের ফর্মটা আমরা যেখানে ক্রিয়েট করেছি। এখানে আমরা যেটা করব, আমরা একটা নতুন ট্যাগলিপ নিয়ে আসব, হ্যাঁ, এবং ওই ট্যাগলিপটা হবে স্প্রিংয়ের ফর্ম ট্যাগলিপ, এবং স্প্রিংয়ের ফর্ম ট্যাগলিপের থ্রু দিয়ে আমরা এখানকার ইনপুট, যেই আমাদের যে ফর্ম ট্যাগ আছে এবং আমাদের যে ইনপুট ট্যাগ আছে, এগুলো আমরা ওটা দিয়ে রিপ্লেস করে দিব। তো ওটা দিয়ে যখন রিপ্লেস করে দিব এবং ফর্ম ট্যাগের মধ্যে আমরা একটা ব্যাকিং বিন ডিফাইন করে দিব, এবং ওই ব্যাকিং বিন যখন আমরা ডিফাইন করে দিব তখন কিন্তু আমাদের এই সমস্যাটা আর থাকবে না। সো লেটস স্টার্ট ডুইং দ্যাট। সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটু সার্চ করতে পারি স্প্রিংয়ের ওই ট্যাগলিপের জন্য। আমরা একটু সার্চ করি, সে লাইক স্প্রিং ফর্ম ট্যাগলিপ দিয়ে আমরা যদি সার্চ করি আমরা কিন্তু পেয়ে যাব স্প্রিংয়ের ট্যাগলিপের ফর্মটা। লেটস সি, এখানে মোস্ট লাইকলি এইটাই হবে। এখানে যদি যে আমরা একটু নিচের দিকে যাই, স্প্রিংয়ের ট্যাগলিপটা যদি আমরা সার্চ করি, এই যে স্প্রিংয়ের ট্যাগলিপটা আমরা পেয়ে গেছি। লেটস কপি দিস অ্যান্ড পেস্ট ইট ওভার হিয়ার। আমরা তো সি কোথাও ইউজ করছি না এখানে, তাই না, করছি কি আদৌ? আমাদের এই সিটা কিন্তু আসলে দরকার নাই, সি ট্যাগলিপ। লেটস রিমুভ দিস অ্যান্ড পেস্ট দ্য স্প্রিং ট্যাগলিপ ওভার হিয়ার। এবং এটাকে আমরা প্রেফিক্সটা করতে পারি এস এফ দিয়ে, কারণ ফর্ম দিয়ে না করে এস এফ দিয়ে করি, সেটা আর একটু বোঝার জন্য সুবিধা হবে। তো আমরা এখন যেটা করব, আমাদের যে ফর্মটা আছে আমরা ডিরেক্টলি ফর্ম না করে আমরা এটাকে এস এফ ফর্ম বলে দেব, এস এফ ফর্ম, এবং এটাকে আমরা ক্লোজও করব এস এফ ফর্ম দিয়ে। That's good. এবং এখানে আমরা যখন এসে ফর্মটা আমরা যখন এখানে কাজ করছি, আমাদের এখানে আরও কী কী আছে, আমাদের যে ইনপুট যতগুলো আছে, হ্যাঁ, আমরা ইনপুটগুলোকে চেঞ্জ করে দিব এস এফ ইনপুট নামে, ঠিক আছে। এখানে ইনপুটটাকে চেঞ্জ করলাম, কিন্তু এস এফ ইনপুট দেওয়ার পর এখানে আরেকটা আমাদের প্যারামিটার দিতে হবে, সেটা হলো প্যাথ, এবং প্যাথ প্যারামিটারটা আমাদের এই নেম প্যারামিটারের মতোই হবে। নেম প্যারামিটারে যে ভ্যালুটা থাকবে সেটা প্যাথ প্যারামিটারে থাকবে। এখানে ইনপুটটাকে আমরা ক্লোজ করে নিয়ে দেখে মোস্ট লাইকলি এরর দিচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিই, দেখি তো, হ্যাঁ, এররটা চলে যাবে। এবং এটা ইম্পর্ট্যান্ট, এই প্যাথ যে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট প্রোভাইড করছি, এটা হচ্ছে এস এফ ট্যাগের, তার এটা ম্যাপিং করার জন্য এটা লাগে। তো আমরা সেম কাজ প্রত্যেকটা ইনপুটের জন্যই করি। এখানে আরেকটা ইনপুট আছে এস এফ ইনপুট, এবং আমরা প্যাথ নিয়ে আসি, প্যাথ এটা হবে ইমেল, লাস্টে আমরা এটাকে সেলফ কন্টেন্ট ট্যাগ করে দিই, উইচ ইজ গুড। আর কী আছে, আমরা করলাম ইমেল, করলাম টেক্সট আছে,
এটা sf text area হবে same goes for path text এবং text area থাকুক save করলাম ও এটা sf text area দিয়ে শেষ করব আর লাস্টে আমার সাবমিট বাটন আছে থাকুক sf ফর্মটা আমরা ক্লোজ করলাম এখানে আরেকটা জিনিস আমাদের যেটা খেয়াল করতে হবে যেটা আমরা বললাম যে আমাদের sf ফর্মের মধ্যে কমান্ড নেমটা আমাদের বিনের নামটা যেটা আমাদের দিতে হবে বিনের নামটা আমাদের কি নোটিস আসলে এই কমান্ড নেমটা কি হবে আমরা যখন এই মডেলটা এই ফর্মটা যখন আমরা যেই কন্ট্রোলারের যেই মেথড থেকে আমরা ক্রিয়েট করছি উইচ ইজ ক্রিয়েট নোটিস হ্যাঁ এখানে আমরা একটা মডেল আসলে পাঠিয়ে দিব ওই মডেলটা আমরা নিয়ে মডেলের মধ্যে এই নোটিসের যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা মডেলের একটা বিন আমরা পাঠিয়ে দিব এবং ওই বিনের সাথে এই ফর্মের বাইন্ডিংটা স্প্রিং আমাদেরকে করে দিবে তো এতে আমাদের সুবিধা হবে কি যখন আমরা ফর্মটা সাবমিট করব এবং যখন এরর থাকবে তখন ওই এরর মেসেজ ওই এরর থাকা সত্ত্বেও আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আমার ফর্মে থেকে যাবে সো টু ডু দ্যাট হোয়াট উই ক্যান ডু আমরা এখানে একটা মডেল নেই এবং এই মডেলের মধ্যে আমরা একটা নতুন নোটিস অ্যাড করে দিই অ্যাড অ্যাট্রিবিউট নিউ নোটিস হ্যাঁ এখন কিন্তু আমার এটা ঠিকমতো কাজ করার কথা আমরা একটু নোটিসেস কন্ট্রোলারের আরেকটা যেটা দেখি আমরা যখন এরর পাচ্ছি তখন আমরা এখানে যেটা করব হ্যাঁ আমরা এলসটা এখান থেকে উঠিয়ে দিতে পারি তার মানে কি আমার যতক্ষণ না পর্যন্ত এরর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ক্রিয়েট নোটিস পেজেই থাকবে এবং যখন আমি এরর পাবো না তখন আমার নোটিস ক্রিয়েটেড পেজে চলে যাবে আমাদের স্প্রিং অটোমেটিক্যালি কনটেক্সটটা রিলোড করে নিয়েছে সো দিস শুড ওয়ার্ক আমরা চলে যাই আপনার যদি কাজ না করে ইউ ক্যান রিস্টার্ট ইট অ্যান্ড রান ইট এগেইন আমরা এটাকে একবার রিফ্রেশ করে নিই হ্যাঁ ডু ক্রিয়েটে আমরা আসলাম একটা মেথড আছে রিকোয়েস্ট গেট না গেট তো না আসলে আমরা নোটিস এসে চলে যাই এখান থেকে ক্রিয়েট নোটিস হুইচ ইজ দ্য ক্রিয়েট নোটিস ঠিক আছে ডু ক্রিয়েট তো আসলে আমাদের পোস্ট মেথড হ্যান্ডেল করার জন্য ছিল তো আমরা এখানে এখন আবার সেম কাজটা করি আমরা নাম দেই প্রিন্স এবং আমরা যদি এখন ক্রিয়েট নোটিস দেই আমাদের কিন্তু দেখেন এই যে প্রিন্সটা কিন্তু রয়ে গেল কিন্তু আমরা যদি আমাদের আউটপুটে দেখি আমাদের দেখা যাবে যে কনসোলে আমাদের টেক্সট নাই এবং ইমেল নাই বলে সে এখানে এরর দিচ্ছে আমি ইমেল দিলাম প্রিন্স অ্যাট লিভিং অন কোডস ডট কম আবারও যদি আমি দেই আমার ভ্যালু কিন্তু রয়ে গেছে উইচ ইজ গুড আমার এখানে এরর আসছে খালি একটা সেটা হলো টেক্সট মাস্ট বি বিটুইন 22 to 225 আমরা একটা দিয়ে দিলাম আমরা এটাকে কপি পেস্ট করি কয়েকবার এবং এটাকে যদি এখন দেই তাহলে কিন্তু ভ্যালিড হয়ে গেছে ফর্ম ভ্যালিড আমার পেয়ে গেছে এবং আমার এরর মেসেজ নতুন কোনো আসেনি এখানে এবং আমার নোটিস ক্রিয়েটেডে চলে গেছে সো দ্যাটস প্রিটি মাচ ইট আমরা এখন তো যেটা করলাম আমরা আমাদের ফর্মের ভ্যালুটাকে রিটেন করা শিখলাম আমাদের নেক্সট টিউটোরিয়ালে যেটা আমরা করব আমাদের যে এরর মেসেজ আমরা কনসোল আউটপুট করছি সেই এরর মেসেজগুলো আমরা আমাদের ইউজারকে ভিউতে দেখাবো সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস